যে কারণে পদত্যাগ করলেন মসজিদুল হারামের ইমাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি নাসিরুদ্দিন শোয়েব। সৌদি আরবের মক্কা নগরীর পবিত্রতম মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর সৌদি আল শুরাইম পদত্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেন, তবে এতদিন এ বিষয়টি গোপনে ছিল, সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। হারামাইন শরীফাইন ও উম্মিদ নিউজের খবরে বলা হয়, 32 বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করার পর 2022 সালের শেষ দিকে পদত্যাগ করেন শেখ শুরাইম। কয়েক বছর আগেও মসজিদুল হারামের দুজন ইমাম বিখ্যাত ছিলেন, তাদের একজন হচ্ছেন শেখ আব্দুর রহমান আল সুদাইস আর অপরজন হচ্ছেন শেখ সৌদ আল শুরাইম। রমজান মাসে তারা দুজনে তারাবির নামাজ পড়াতেন। খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন শেখ শুরাইম, তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসাবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি। শেখ শুরাইমের পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। যদিও এর আগে এ ধরনের ঘটনায় কখনো মন্তব্য করতে দেখা যায়নি জেনারেল প্রেসিডেন্সিকে। ডক্টর শুরাইম 1966 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1992 সালে একটি রাজকীয় নির্দেশনায় তিনি মক্কার সর্বোচ্চ কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। এর কিছুদিন পর তিনি সৌদির সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের বিশেষ নির্দেশনায় পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসাবে নিয়োগ পান। মসজিদ আল হারাম ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান, যা পবিত্র কাবাঘরকে ঘিরে অবস্থিত। সৌদি আরবের মক্কা শহরে এর অবস্থান। মুসলমানরা নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ায়। হজ ও উমরার জন্য মসজিদুল হারামে যেতে হয়।